আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমরা আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। আজকে আমি যেটা করেছি সেটা হচ্ছে নুডলস। আমরা ডিম খাওয়া ছেড়ে দিয়েছি বলা যায়, তো ডিম ছাড়া মজাদার ঝটপট নুডলস রান্না রেসিপি সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো এখানে আমি পানি ফুটাতে দিয়েছি নুডলসের জন্য। তো এটা আমি যেটা নুডলস রান্না করছি এটা হচ্ছে মিস্টার নুডলস। মিস্টার নুডলস আমার পছন্দ, তো এটাই ছিল বাসায়, এটা দিয়ে আজকে করব। তো নুডলসটাকে আগে সেদ্ধ করতে দিলাম, আর যে ডিমের দাম বেড়েছে কি করব আর, তো ডিম ছাড়াই খাওয়ার চেষ্টা। তো এখানে যে আমি আলু কাটতেছি, আলু দিয়ে এটা করব আমি, আর কোনো সবজি ছিল না তো এটা দিয়েই করব। তো এই যে সেদ্ধটা আমার হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম, আর সাথে সাথে এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, নইলে একটার সাথে আরেকটা লেগে যাবে। আর পানি দিয়ে ধুয়ে নিলে ঠান্ডা মানে ঝরঝরে হবে আর কি। আর ওই নুডলসের ওই গরম পানিটার মধ্যে আমি এই যে আলু কুচিগুলো দিয়ে নিলাম, মানে এই পানিতেই সেদ্ধ করে নিব। পানিটা যেহেতু গরমই আছে আর তাড়াতাড়িও পানিটা গরম হয়ে মানে হয়ে যাবে আর কি আলুটা, নইলে আবার নতুন পানি দিলে পানিটা গরম হতেও টাইম লাগবে। তো এই জন্য ওই পানিটাতেই দিয়ে নিলাম, আলুটা সেদ্ধ হোক। আর আলু দিয়ে নুডলস খেতে ভালোই লাগে। আর ডিম ছাড়া নুডলস আমি অনেক দিনই করিনি, যে ডিম কিনবো তারপর নুডলস বানাবো, আছে এই নুডলসগুলো অনেক দিন থেকে। তো ভাবলাম যে দেখি ডিম ছাড়াই করে খাই কেমন লাগে, তো মাশাল্লাহ খেতে অনেক মজা হয়েছে। আপনারাও ডিম ছাড়া রান্না করতে পারেন। আর আলুটাকে সেদ্ধ হয়ে গেছে, আলুটাকেও আমি নামিয়ে ফেলেছি, ওটাও পানি ঝরাতে দিয়েছি। আর এখানে প্যানে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম, এটাকে একটু ভেজে নেব। এখন যে আলুটাকে আমি পানি ঝরাতে দিয়েছি সেই আলুটা দিয়ে নেব এটার মধ্যেই, কারণ আলুর একটা কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে। তো আলুটাকে ভালো করে ভাজতে হবে, এটা আলুটাকে ভালো করে না ভাজলে ওই একটা গন্ধ বের হয়, ভালো লাগে না। তো আলুটাকে একটু সময় দিয়ে ভাজতে হবে, সময় যা লাগার এটাতেই আলু ভাজতেই যা সময় লাগে, এছাড়া তো নুডলস করতে আর টাইম লাগে না, ঝটপট হয়ে যায়। আর নুডলস সেদ্ধ হতেও কম সময় লাগে, কিন্তু এই আলুটাকে একটু সময় দিয়ে ভাজতে হবে। তো এটাকে আলুটার মধ্যে একটু লবণ আর সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এটা শুধু আলুর জন্য। আর এমনি শুধু নুডলস রান্না করলে তো আর এগুলো কিছু দিতে হতো না, কারণ এই নুডলসের মধ্যে যে মশলার প্যাকেট আছে ওটাতেই সব আছে। তো আমি জাস্ট আলুটার কালারের জন্য একটু দিয়ে নিলাম, আর এখনকার আলু তো মিষ্টি মিষ্টি, তো একটু ঝালটা দিলাম। আর কাঁচামরিচ অল্প পরিমাণে দিয়েছি, কারণ কাঁচামরিচ ছিল অল্প, তো এই জন্য আর কি গুঁড়া মরিচটা অ্যাড করেছি, নইলে শুধু কাঁচামরিচ দিয়েই করতাম। তা আলুটাকে একটু ভেজে নেব সময় দিয়ে, আর আলুটা একটু আমার বেশি নরম হয়ে গেছে, তো আপনারা একটু শক্ত করে নামাবেন, তারপরও খেতে কিন্তু ভালোই হয়েছে। একটু যেহেতু নরম হয়ে গেছে একটু সাবধানে করতে হবে এটা, নইলে আলু আবার ভর্তা হয়ে যাবে। তো আলুটাকে আর একটু তেল দিয়ে আমি ভেজে নিয়েছিলাম, তেল একটু কম হয়ে গেছিলো। তো এরপর আলু ভাজা শেষ, আমি নুডলসগুলোও দিয়ে নিলাম, আর নুডলসটাও আমার একটু নরম হয়ে গেছে। আজকে যে কী হয়েছে আমার সাথে, তারপরও কিন্তু খেতে ভালোই হয়েছে। আর মিস্টার নুডলস যে যেভাবেই রান্না করে দিক আমার অনেক মজা লাগে খেতে। আগে ম্যাগি নুডলসটা ভালো লাগতো, এখন কেন জানি ম্যাগি নুডলসটা আমার ভালো লাগে না, আর মিস্টার নুডলসটাই ভালো লাগে। আর কোকোলা
স্টিকগুলো যেগুলো আছে কোকোলার, ওইগুলা তো আমার একটুও পছন্দ না, মানে ওই নুডলসগুলো না। আমার এখন তো বেশি পছন্দ হয়ে গেছে এই মিস্টার নুডলসের, মানে মিস্টার নুডলসের প্রেমে পড়ে গেছি আমি আর কি। তো যেহেতু নুডলসও নরম হয়ে গেছে, আলুটাও নরম হয়ে গেছে, একটু সাবধানে আর কি মিশাচ্ছি। আর এর মধ্যে যে দুটো নুডলসের দুইটা মশলার প্যাকেট ছিল, সেই দুইটাই দিয়ে দিলাম। আর এই মশলার এই প্যাকেটটা, এই মশলাটার জন্য নুডলসটা আরও বেশি মজা লাগে খেতে। প্যাকেটটা যখন আমি কাটি, মশলার প্যাকেটটা, যে গন্ধটা বের হয়, মনে হচ্ছে যে মশলাটাই শুধু খেয়ে ফেলি আমি, এরকম মনে হয়। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। আর সামান্য পরিমাণ সয়া সস দিলাম। আর সসটাও অ্যাড করা যায়, সসটা এখন অ্যাড করবো না, যখন আমরা খাবো আর কি তখন অ্যাড করে নিয়ে খাবো। মানে সসটা তো আর সবাই পছন্দ করে না, যে খেতে চাইবে সে মানে প্লেটে নিয়ে খাবে এরকম আর কি। তো এই জন্য সসটা আর অ্যাড করিনি, চাইলে খেতে মন চাইলে অ্যাড করবো, নইলে না। তো এই যে সব দেখি আলু ভর্তার মতো হয়ে গেল, খুব একটা ভর্তা হয়নি, পরে ঠান্ডা হয়ে গেলে একটু ঝরঝরা হয়ে যাবে, তো ঠান্ডা হওয়ার আগেই তো খেয়ে নেব। তো যাই হোক, এখানে আমি ধনে পাতা কুচি অ্যাড করলাম, এটা আমার ফ্রোজেন ছিল ফ্রিজে, তো ওখান থেকে বের করে আমি সাথে সাথে দিয়ে নিলাম। তো বাস একটু নাড়াচাড়া করব আর চুলাটা অফ করে দিব, কারণ ধনে পাতাটা দিয়ে সাথে সাথে অফ করলে ধনে পাতার একটা র ফ্লেভারটা আসে, ভালো লাগে খেতে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই শেয়ার করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় আর আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। তো বাস আমার নুডলস রান্না শেষ, এটাকে আমি এখন নামিয়ে ফেলবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তীতে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।